নমস্কার বন্ধুরা, গল্পের আনমনা আসরে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের গল্প, দাদামশায়ের অভিজ্ঞতা, রচনা মনোজ সেন। গত শতাব্দীর গোড়ার দিকে, মানে 1902 কি 1903 সালে, আমার দাদামশাই জেলারে চাকরি নিয়ে আসামে গিয়েছিলেন। সে সময় আজকের মতন আসামের এত উন্নতি হয়নি, রাস্তাঘাট বেশি ছিল না, জঙ্গল খুব বেশি ছিল, এমনকি ছোট ছোট শহরের চারদিকেও জঙ্গল ছিল। রেল লাইন বেশি ছিল না, এক শহর থেকে আরেক শহরে যেতে হলে হয় ঘোড়ায় চড়ে যেতে হতো, নইলে গরুর গাড়িতে। এই সময় আমার দাদামশায়ের জীবনে অনেক অদ্ভুত আর রোমাঞ্চকর ঘটনা ঘটেছিল। অনেক মারাত্মক বিপদের মুখ থেকে প্রাণ নিয়ে ফিরে এসেছেন। তিনি কৃষ্ণভক্ত মানুষ ছিলেন, বিশ্বাস করতেন যে তার উপাস্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণই তাকে সেই সব বিপদের হাত থেকে রক্ষা করেছেন, নইলে উদ্ধারের কোনো আশাই ছিল না। আমরা, মানে তার নাতিরা, যখন দুষ্টুমি করতুম বা কোনো অন্যায় কাজ করতুম, তখন সেই সব গল্প বলে উনি আমাদের শোধরাবার চেষ্টা করতেন। আমরা হাঁ করে সেই সব গল্প শুনতুম, কিন্তু তার আসল উদ্দেশ্য কতদূর সফল হতো সে বিষয়ে সন্দেহ আছে। আমাদের তো ভক্তিটক্তি ছিল না, আমরা সেই ঘটনাগুলোর অদ্ভুত অদ্ভুত ব্যাখ্যা করতুম দাদামশাইকে খেপানোর জন্য। খুব রাগি মানুষ ছিলেন, খেপেও যেতেন আমাদের মন্তব্যগুলো শুনে, তবে রাগটা বেশিক্ষণ থাকত না। নাতিদের সাতক্ষণ মাফ হয়ে যেত। চাকরির প্রথম দিকে একবার দাদামশাইকে ব্রহ্মপুত্র নদী পার হয়ে এক শহর থেকে অন্য এক শহরে যাবার সময় এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হয়েছিল। উনি যখন খেয়াঘাটে গিয়ে পৌঁছেছেন, তার একটু আগেই খেয়া ছেড়ে গেছে। ব্রহ্মপুত্র বিশাল নদী, খেয়া পারাপার করতে অনেক সময় লাগে। দাদামশাই আর কি করেন, ভাবলেন একটু এদিক ওদিক ঘুরে দেখি। খেয়াঘাটের চারিদিকেই ঘন জঙ্গল, দিনের বেলা বাঘ ভাল্লুকের ভয় তো নেই, কাজেই দাদামশাই অন্যমনস্ক ভাবে ঘুরছিলেন। এসে দাঁড়িয়েছেন একটা মস্ত বটগাছের নিচে। বটগাছটা ভর্তি একগাদা বাঁদর কিচিরমিচির করছে। পাহাড়ে জায়গা, গাছটার সামনে ছিল একটা পাথরের সমতল চাতাল মতন। শুকনো পাতা মচমচিয়ে দাদামশাই যেই এসে চাতালটার একপাশে দাঁড়িয়েছেন, হঠাৎ অন্য পাশে ফোঁস করে ফণা তুলে খাড়া হয়ে উঠেছে এক শঙ্খচূড় সাপ। শঙ্খচূড় আমাদের দেশের সবচেয়ে বিষধর সাপেদের মধ্যে অন্যতম, আর এত বড় যে খাড়া হয়ে উঠলে প্রায় এক মানুষ সমান উঁচু হয়ে উঠতে পারে। দাদামশাই দেখলেন সমূহ বিপদ, দৌড়ে পালাবেন তার উপায় নেই, শঙ্খচূড় সাপের সঙ্গে দৌড়ে কখনোই পারা যাবে না, সামনের গাছে উঠে পড়বেন সেও সম্ভব নয়। একমাত্র উপায় হল সাপের চোখে চোখ রেখে একটুও না নড়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা, তাহলে সাপ কামড়ায় না। ইতিমধ্যে যদি অন্য লোক এসে পড়ে তাহলে সাপটা চলে যেতে পারে। অতএব দাদামশাই সেই নিষ্পলক নিঃশংস দুটি চোখের দিকে তাকিয়ে যথাসম্ভব নিষ্কম্প হয়ে দাঁড়িয়ে রইলেন। কোনো লোক কিন্তু এলো না। আর কতক্ষণই বা একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা যায়? দাদামশাই বেশ বুঝতে পারছেন যে তার পা অল্প অল্প কাঁপতে শুরু করেছে, একটু বাদেই পড়ে যাবেন। এদিকে কিছু না করতে পেরে সাপটাও ক্রমশ ক্ষিপ্ত হয়ে উঠছে, একটু নড়লেই সঙ্গে সঙ্গে ছোবলাবে তাকে। মনে মনে ভাবছেন, হে ভগবান, এই রকম ভয়ঙ্কর মৃত্যু তোমার ভক্তের কপালে লিখে রেখেছিলে তুমি। ঠিক এই সময় একটা আশ্চর্য ঘটনা ঘটল। আগেই বলেছি বটগাছটা ভরে ছিল এক দঙ্গল বাঁদর, তারা এতক্ষণ ব্যাপারটা লক্ষ্য করছিল। দাদামশাই যখন আর পারছেন না, পড়ে যাবার মতন অবস্থা, আর সাপটাও রেগে টং, সেই সময় হঠাৎ একটা বাঁদর লাফ দিয়ে পড়ল দাদামশাইয়ের পায়ের কাছে পাথরের চাতালটার উপরে, আর পরমুহূর্তেই চোখের নিমেষে এক লাফে উল্টো দিকের গাছটার উপরে উঠে পড়ল। সঙ্গে সঙ্গে চমকে গিয়ে সাপটা চাবুকের মতন প্রচন্ড জোরে ছোবল মারল বাঁদরটা যেখানে পড়েছিল সেইখানে, কিন্তু বাঁদরটা তো তখন আর সেখানে নেই, ফলে সাপটার মুখটা এসে হাতুড়ির মতন আছড়ে পড়ল পাথরের উপর, আর তৎক্ষণাৎ তার মুখটা ফেটে চৌচির হয়ে গেল।
সঙ্গে সঙ্গে সাপটা ধড়পড় করে মরে গেল। দাদামশাই তখন কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ে তার অদৃশ্য রক্ষাকর্তাকে অজস্র ধন্যবাদ জানালেন আর চোখের জলে প্রণাম করলেন তার উপাস্য ভগবান শ্রীকৃষ্ণকে। গল্প শেষ করে দাদামশাই বলতেন, দেখলি তো, বিপদ যতই ভয়ঙ্কর হোক, ভক্ত সে যতই কেন না নগণ্য হোক, যদি সত্যিকারের অন্তর দিয়ে তাকে ডাকে তাহলে সেই ডাকে ভগবান ঠিক সাড়া দেন এবং ভক্তকে বিপদ থেকে মুক্ত করতে পৃথিবীতে অবতীর্ণ হন। আমরা বলতুম, তাই বলে বাঁদর? দাদু, তোমার প্রার্থনার জন্য তাকে কিনা শেষ পর্যন্ত বাঁদর হতে হলো? শুনে দাদামশাই রেগে মেগে তার মেয়ের কাছে গিয়ে তার ছেলেরা যে উচ্ছন্নে গেছে সে বিষয়ে নালিশ করতেন এবং ভবিষ্যতে আর কখনো তাদের গল্প বলবেন না সে কথাও বেশ জোর দিয়ে জানিয়ে দিতেন। সেই প্রতিজ্ঞাটা অবশ্য বেশি দিন টিকত না। আর একবার দাদামশাই এক শহর থেকে অন্য শহরে বদলি হয়েছেন। ততদিনে তার বিয়ে হয়েছে, সংসার বেড়েছে, দিদিমা, তিন মেয়ে আর নিতান্ত শিশু আমাদের মামাকে নিয়ে মালপত্র গরুর গাড়িতে চাপিয়ে রওনা দিয়েছেন। একটা গরুর গাড়ি তো নয়, অনেকগুলো। জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, ডাকাতের ভয় আছে, হিংস্র জন্তু জানোয়ারের অভাব নেই, সেই জন্য সে সময় দলবদ্ধ হয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না। এই দল যখন চলতে শুরু করত তখন কতগুলো পূর্ব নির্ধারিত জায়গা ছাড়া কোনো মতেই অন্য কোথাও দাঁড়াত না। তা সে যদি কেউ ভয়ানক অসুস্থ বা মরণাপন্ন হয়ে পড়ে তাহলেও না। অনেকটা আজকে ট্রেনের মতন, তবে ট্রেন যদি বা চেন টেনে থামানো যায় এক্ষেত্রে তাও সম্ভব ছিল না। দু একজনের জন্য তো সকলকে বিপদে ফেলা যায় না। যেতে যেতে বিকেল নাগাদ হঠাৎ আমার মামার শরীর বেশ খারাপ হয়ে পড়ল, এত খারাপ যে তখনই দুধ খাওয়ানো দরকার, নইলে অবস্থা আয়ত্তের বাইরে চলে যেতে পারে। অথচ সঙ্গে এক ফোঁটাও দুধ নেই। মামা আস্তে আস্তে নেতিয়ে পড়ছে দেখে দাদামশাই দিদিমাকে বললেন, আমাকে একটা পাত্র দাও, আমি পা চালিয়ে সামনে এগিয়ে গিয়ে দেখি কোনো গ্রাম আছে কিনা, সেখান থেকে দুধ জোগাড় করে আনব, আমার জন্য চিন্তা করো না, আমার কোনো বিপদ হবে না। আর হলে হবে, আমি এই দৃশ্য সহ্য করতে পারছি না। দাদামশাই শ্লথ গতি গরুর গাড়ির কনভয় পেছনে ফেলে হনহন করে সামনে এগিয়ে গেলেন। যাচ্ছেন আর ভাবছেন, হে ভগবান, এতটুকু একটা শিশুকে কেন এত কষ্ট দিচ্ছ, তার যন্ত্রণা যে চোখে দেখা যাচ্ছে না, ওকেই বিপদ থেকে উদ্ধার করো। ঘন জঙ্গলের ভেতর দিয়ে পথ, কোথাও গ্রামের চিহ্ন মাত্র নেই, লোকজন তো নেই। দাদামশায়ের সব আশা যখন বিলীয়মান, হঠাৎ একটা স্থানীয় লোক জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো, তার হাতে একটা পাত্র। লোকটি দাদামশাইকে বলল, দুধ নেবেন? দুধ লাগবে আপনার? দাদামশাই তো হাতে স্বর্গ পেলেন, বললেন, হ্যাঁ হ্যাঁ লাগবে বই কি, দাও আমার এই পাত্রটার মধ্যে ঢেলে দাও। তাই করল লোকটি। তখন দাদামশাই পকেটে হাত দিয়ে দেখেন পয়সা আনতে ভুলে গেছেন তাড়াহুড়োয়। লোকটিকে বললেন, এই দেখো, আমি তো টাকা আনতে ভুলে গেছি, তুমি আমার পেছনে পেছনে এসো, ওই সামনেই আমার গাড়ি আসছে, ওখানে গিয়ে আমি তোমাকে দাম দিয়ে দেব। বলে পাত্র হাতে হনন করে উল্টো দিকে হাঁটা লাগালেন। গাড়িতে পৌঁছে দিদিমার হাতে পাত্রটা দিয়ে টাকা নিয়ে পেছন ফিরে দেখেন কেউ নেই। দাদামশাই বলতেন, এখন তোরাই বল কে আমাকে দুধ এনে দিয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ হতে পারে? ভক্তের করুণ প্রার্থনায় সাড়া না দিয়ে পারেননি তিনি। আমরা বলতুম, আর একজন হতে পারে দাদু, সে বেটা দাগি চোর, জেল ভেঙে দুধ চুরি করে পালাচ্ছিল, ভেবেছিল তোমাকে বিক্রি করে দু পয়সা কামাবে, তুমি তো ইউনিফর্ম পরেছিলে না, তাই প্রথমে তোমাকে চিনতে পারেনি, পরে দেখলো, ও বাবা, এ যে জেলার সাহেব, এক সময় না এক সময় তো এর কাছে গিয়ে আবার পড়তেই হবে, এখন যদি পয়সা নেই তাহলে তখন কি আর রক্ষে থাকবে, মেরে পিঠে চামড়া তুলে নেবে, তার চেয়ে কেটে পড়াই বুদ্ধিমানের কাজ। শুনে দাদামশাই আমাদের লাঠি নিয়ে তাড়া করতেন, আমরা ঊর্ধ্বশ্বাসে পৃষ্ঠ প্রদর্শন করতাম। আর একবার
এক শহরের জেল থেকে আর এক শহরের জেলে একটা অত্যন্ত জরুরি খবর পরদিন ভোরবেলার মধ্যে পৌঁছে দেবার ভার পড়ল দাদামশায়ের ওপর। আদেশটা যখন এলো তখন বিকেল হয়ে গেছে। গাড়ি ঘোড়া জোগাড় করা তখন আর সম্ভব নয়। জঙ্গলের রাস্তা, বিপদ আপদের কোনো শেষ নেই, একেবারে একা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দাদামশাই তখন স্থির করলেন যে সারা রাত রানার বা ডাকর করার সঙ্গে দৌড়বেন। তার দুর্দান্ত স্বাস্থ্য ছিল, বয়সও কম, কাজেই ব্যাপারটা অসম্ভব কিছু ছিল না। রানার সারা রাত দৌড়োয় যাতে সে পরদিন ভোর রাতে অন্য শহরে পৌঁছে যেতে পারে। তার হাতে থাকে লণ্ঠন আর কাঁধে ঝুমঝুমি লাগানো বর্ষায় বাঁধা চিঠির থলি। সে যখন দৌড়োয় তখন তার ঝুমঝুমির ধাতব ঝুমঝুম আওয়াজ আর লণ্ঠনের আলো বন্য জন্তু জানোয়ারদের সহজে কাছে ঘেঁষতে দেয় না, কারণ এই দুটো জিনিসই তারা অত্যন্ত অপছন্দ করে। তাছাড়া তার আত্মরক্ষার জন্য বর্ষাটা তো আছেই। সুতরাং তার সঙ্গে দৌড়ানোর সুবিধে হল একজন সঙ্গী তো পাওয়া যাবেই, তার উপর বাঘভালুকের ভয়ও কম হবে। সেরকমই হল, রানারের সঙ্গে সারা রাত দৌড়লেন দাদামশাই। যখন ভোর হয়ে আসছে, শহরটার বেশি দূরে নেই, তখন দেখা গেল যে রাস্তাটা সামনে দুভাগ হয়ে গেছে। শহরটা ছিল একটা নদীর অন্য পারে। মূল রাস্তাটা সেই নদীর ওপরে একটা ব্রিজ পেরিয়ে চলে গেছে শহরের দিকে, আর অন্য একটা সরু কাঁচা রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা গিয়ে পড়েছে একটা খেয়া ঘাটে। দাদামশাই রানারকে বললেন, তুমি তো ব্রিজের রাস্তায় যাবে, তাতে শহরে পৌঁছতে একটু দেরি হবে। আমি এই কাঁচা রাস্তা দিয়ে চলে যাচ্ছি, খেয়াঘাটে গিয়ে মাঝিকে ঘুম থেকে তুলে নদী পেরিয়ে একেবারে শহরের ভেতরে পৌঁছে যাব। রানার বলল, ও রাস্তায় যাবেন না, শুনেছি এদিকে একটা মানুষকে খুব বাঘ বেরিয়েছে, বিপদ হতে পারে। দাদামশাই বললেন, ধুর তোর মানুষ খেকো, ওই তো খেয়াঘাট দেখা যাচ্ছে, বাঘ যদি থাকেও সে কিছু টের পাওয়ার আগেই এক দৌড়ে পৌঁছে যাব। তুমি কিছু ভেবো না, আসলে আমার হাতে সময় বড় কম। বলে দাদামশাই কাঁচা রাস্তা দিয়ে দৌড়তে শুরু করলেন। খেয়াঘাটের কাছাকাছি আসতেই দাদামশাইয়ের নজরে পড়ল একটা ঝোপের পাশে একটা বিরাট বাঘ শুয়ে আছে। সে ঘুমোচ্ছিল। দাদামশাইয়ের পায়ের শব্দে তার ঘুম ভেঙে গেছে আর এক চোখ খুলে তাকিয়ে আছে তার দিকে। দাদামশাই দেখলেন বাঘটার সঙ্গে তার যা দূরত্ব তাতে দৌড়ে পার পাওয়া যাবে না। গাছে উঠবেন তারও উপায় নেই, কারণ বেশি ওপরে ওঠার আগেই সে লাফ দিয়ে তাকে ধরে ফেলবে। একটিমাত্র উপায় আছে, তা হল প্রাণপণে দৌড়ে গিয়ে খেয়াঘাটের মাঝির ঘরে ঢুকে পড়া। অতএব চিৎকার করে মাঝিকে ডাকতে ডাকতে বাঘের সামনে দিয়ে ঊর্ধ্বশ্বাস দৌড় লাগালেন দাদামশাই। বাঘটাও খচমচ করে উঠে তাকে তাড়া করল। এমনই কপাল দাদামশাই দেখলেন খেয়াঘাটের মাঝির ঘরে বিরাট তালা ঝুলছে। কোনো কারণে সে বোধহয় ছুটি নিয়েছিল সেদিন। এদিকে বাঘটাও প্রায় এসে পড়েছে। উপায়ান্তর না দেখে ভগবানের নাম করতে করতে নদীর বরফ ঠান্ডা জলে ঝাঁপিয়ে পড়লেন দাদামশাই, আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারালেন। তবে অজ্ঞান হওয়ার আগে দেখলেন যে বাঘটা তার পিছনে পিছনে জলে নাবছে। যখন জ্ঞান ফিরল, দাদামশাই দেখলেন যে তিনি একটা গোয়াল ঘরে শুয়ে আছেন আর কয়েকটি মেয়ে তার শুশ্রূষা করছে। ঘটনাটা ঘটেছিল এই রকম। সেদিন ছিল ছট পুজো। গোয়ালিনীরা ভোর রাতে উঠে কলসি নিয়ে গিয়েছিল নদীর ঘাটে জল আনতে। সে যুগে তো প্লাস্টিক ছিল না, কলসিগুলো ছিল কাঁসার। সেই কলসিতে জল ভরতে গিয়ে তারা দেখে এক বাবু জঙ্গল থেকে বেরিয়ে ঝাঁপ দিল নদীতে, আর তার পেছনে একটা বাঘ। দেখেই তো তারা তাদের হাতের মোটা মোটা রূপোর বালা দিয়ে কলসির ওপর ঠং ঠং করে মেরে মেরে মহাশোরগোল বাঁধিয়ে দিল। বাঘ আবার এই শব্দ সহ্য করতে পারে না, কাজেই সে জল থেকে উঠে ল্যাজ তুলে জঙ্গলের ভেতরে ভাগল বা। তখন গোয়ালিনীরা জ্ঞানহীন দাদামশাইকে তুলে তাদের বাড়িতে নিয়ে গেল। গল্প শেষ করে দাদামশাই বলতেন, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে সেদিন আমাকে বাঁচিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাঁরই আদেশে বৃন্দাবনের গোপিনীরা গোয়ালিনী সেজে আমাকে উদ্ধার করেছিলেন। আমরা বলতুম, একদম বাজে কথা দাদু, সারা রাত দৌড়ে নিশ্চয়ই তোমার খিদে আর ঘুম দুটোই খুব পেয়েছিল। অফিসে যাওয়ার আগে গোয়ালাদের বাড়ির দুধ আর মিষ্টি প্রচুর পরিমাণে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙল দেখলে বেজায় দেরি হয়ে গেছে,
তখন এই বাঘের গল্পটা বানালে। আমাদের কথা শুনে দাদামশাই প্রথমে ভীষণ রেগে যেতেন, তারপরেই হেসে ফেলতেন, বলতেন, নাহ, তোদের দ্বারা কিচ্ছু হবে না। তার এই কথাটা অন্তত নিরঙ্কুশ সত্য বলে প্রমাণিত হয়।